আজ সন্ধ্যে 6টা থেকে 15 ঘন্টা বন্ধ থাকবে উড়ান চলাচল। অর্থাৎ আগামী কাল সকাল 9টা পর্যন্ত বন্ধ থাকবে বিমান পরিষেবা। ঘূর্ণিঝড়ের সংখ্যা দানার সতর্কতাতে যে সতর্কতামূলক ব্যবস্থা বিমান পরিষেবার ক্ষেত্রে নেওয়া হয়েছে, কলকাতা বিমানবন্দরে যে ছবি তাতে ঘূর্ণিঝড় সতর্কতায় এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপডেটটা একটু নিয়ে নেবার চেষ্টা করব, যা পরিস্থিতি এই মুহূর্তে তাতে দাঁড়িয়ে ঠিক কি সিদ্ধান্তে অনর কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। এই মুহূর্তে শান্তনু সাহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শান্তনু, প্রথমে যে ঘূর্ণিঝড় দানা তা কিন্তু তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে, এবং সেক্ষেত্রে গতকালই কিন্তু কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ বৈঠকে বসেন, এবং বৈঠকে বসে কিন্তু তারা সিদ্ধান্ত নেন যে আজ সন্ধ্যা 6টা থেকে আগামীকাল, অর্থাৎ এই যে ঘূর্ণিঝড় যে ল্যান্ডফলের টাইমিং বারবার করে মৌসুম ভবনের তরফ থেকে বলা হচ্ছিল, সেই টাইমিং অনুযায়ী আজ সন্ধ্যা 6টা থেকে আগামীকাল সকাল 9টা পর্যন্ত বিমান পরিষেবা সম্পূর্ণ রকম বন্ধ থাকবে। অর্থাৎ কোনো বিমান কলকাতা বিমানবন্দরে এই সময়কালে নামবে না, এবং কলকাতা বিমানবন্দর থেকে কোনো বিমান কিন্তু এখান থেকে উড়ে যাবে না। এবং আগাম সতর্কতা যাতে ঘূর্ণিঝড়ে কোনোভাবে কোনো ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য কিন্তু সমস্ত রকম ব্যবস্থা ইতিমধ্যে কিন্তু কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের তরফ থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ আগেও আমরা যেরকম বিভিন্ন ঘূর্ণিঝড়ের সময় যেসব প্রিপারেশন মেজারগুলো নিতাম কলকাতা বিমানবন্দর নিচ্ছে, সেগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু নেওয়া শুরু হচ্ছে, এবং ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় যেরকম বিমানবন্দরে যে প্রবেশ দ্বারগুলো থাকে সেখানে কিন্তু বালির বস্তা থেকে শুরু করে বিভিন্ন যেভাবে সুরক্ষা প্রদান করা যায় সেইগুলো কিন্তু ব্যবস্থা করা হচ্ছে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে এই সময়কালে যাতে বিমান যাত্রীরা বিমান ধরার জন্য না চলে আসেন সেজন্য ইতিমধ্যেই কিন্তু গতকালই বিমানবন্দর কর্তৃপক্ষের তরফ থেকে এয়ারলাইন্স গুলোকে জানানো হয়েছিল, এবং এয়ারলাইন্স কে বলা হয়েছে যাতে যাত্রীরা কোনো রকমভাবে চলে না আসে এবং তারা এসে যাতে কোনো রকমভাবে বিপদে না পড়েন সেজন্য সবাইকে কিন্তু সতর্ক করে দেওয়া এবং সবাইকে অগ্রিম জানিয়ে দেওয়া যে আজ সন্ধ্যা 6টা থেকে আগামীকাল সকাল 9টা পর্যন্ত কিন্তু বিমান চলাচল করবে না কলকাতা বিমানবন্দরের কাছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে গতকালই কিন্তু ভুবনেশ্বর বিমানবন্দর কর্তৃপক্ষ কিন্তু একই রকমের সিদ্ধান্ত নিয়েছে, এবং তারা যে সিদ্ধান্তটা নিয়েছে যে আজ বিকেল 5টা থেকে কিন্তু আগামীকাল সকাল 9টা পর্যন্ত সেখানেও কিন্তু সমস্ত রকম বিমান পরিষেবা বন্ধ থাকবে, অর্থাৎ বিমান ওঠানামা সমস্ত রকম বন্ধ থাকবে কলকাতা বিমানবন্দরের পাশাপাশি। শান্তনু, সেক্ষেত্রে একদিকে কলকাতা বিমানবন্দর, ওদিকে ভুবনেশ্বরের আপডেটটাও আমরা জানালাম দর্শকদেরকে। আপাতত ধন্যবাদ জানাবো শান্তনু, প্রত্যেকটা আপডেটের দিকে নজর রাখো, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে যেমন প্রশাসন সজাগ তেমন আমরাও সদা সতর্ক, প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। কারণ একের পর এক প্রাকৃতিক বিপর্যয়, তার সঙ্গে যুঝে নেওয়ার লড়াই, তার সঙ্গে মোকাবিলা করবার লড়াই, আর ঠিক এক